সৌজন্যে বিবিএস কেবলস। সবুজায়নের দেশ বাংলাদেশ, তবে ঠিক তার উল্টো চিত্র রাজধানী ঢাকা শহরে। যেখানে গাছ লাগিয়ে সবুজ রক্ষা করার কথা, সেখানে উল্টো গাছ কেটে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে রীতিমতো। আর এই নিয়ে এখন ঢাকা শহরে যেন বসবাস অযোগ্য হয়ে উঠছে। দর্শক, বিবিএলস ক্যাবলস আয়োজিত আমাদের কথার আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মাইনুদ্দিন আরিফ। দর্শক, এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, কি ভাবছেন সেটি শুনবো, শোনাবো। তবে তার আগে চলুন দেখে আসি গাছ কাটা নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি বিশেষ প্রতিবেদন। সবুজ ঢাকা যে একসময় ফাঁকা বুলি, এবারে দাবদাহ তা আরও একবার মনে করিয়ে দিয়েছে। এপ্রিল মাস জুড়েই তীব্র দাবদাহের পর মে মাসেও তেতে ওঠা গরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এপ্রিলে 29 দিনের মধ্যে 25 দিনই দাবদাহে জনজীবন ছিল ওষ্ঠাগত। গ্রামাঞ্চলের তুলনায় শহরের তাপমাত্রা বেশি, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি এমন যে রাজধানী ঢাকাকে এখন বলা হচ্ছে হিট আইল্যান্ড। যদি আপনার গ্রিন কাভার না থাকে, সারফেস ওয়াটার না থাকে, অনেক জনঘনত্ব হয়, তাহলে তার বিভিন্ন আবার মানুষের যেসব ইন্টারভেনশন বা অ্যাক্টিভিটিস, এগুলোর একটা রেজাল্ট এন্ড কনসিকোয়েন্স হবে। রাজধানীরও যেখানে কিছুটা সবুজ আর নীল, সেখানেই যেন কিছুটা হলেও স্বস্তি। যেখানে প্রয়োজন 20% সবুজ, সেখানে রাজধানীতে এখন মাত্র 8%। বর্ধনশীল এ মহানগরী ঢাকাকে যে পরিকল্পিত করা যায়নি তা স্পষ্ট নগর পরিকল্পনাবিদদের কথাতেই। হিট স্ট্রেসটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। এটা হয়তো গ্র্যাজুয়ালি আমরা আগামী দিনগুলোতে আরও বুঝব, কিন্তু যেটা ইতিমধ্যেই আমরা প্রতি বছর ভোগ করছি সেটা হচ্ছে জলাবদ্ধতা। অপরিণামদর্শী কিছু অ্যাক্টিভিটির কারণে আমরা আমাদের নিজেদের দুর্ভোগ নিজেরাই ডেকে আনছি। আমাদের পদক্ষেপগুলো, পরিকল্পনাগুলো এখনও সার্বিকতা নির্ভর না, শুধু বৃক্ষরোপণ না, আমার জলাধার, বৃক্ষ, বনায়ন, সবুজায়ন এবং ছাদ বাগানের পাশাপাশি এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাজধানীবাসীর জন্য নীরব ঘাতক হয়ে ওঠা দাবদাহ নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপের কথা বলা হচ্ছে। তবে বিরূপ হয়ে ওঠায় প্রকৃতিকে শান্ত করতে হলে নিজেদের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমি আমার শহরকে, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, একটা যদি ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান থাকে, একটা যদি রিজিওনাল লেভেল প্ল্যান থাকে, কারণ এই প্রত্যেকটা প্ল্যান কিন্তু একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানের আওতায় আমার রিজিওনাল প্ল্যান তৈরি হবে, রিজিওনাল প্ল্যানের আওতায় আমার লোকাল লেভেল প্ল্যান তৈরি হবে। এই প্ল্যানগুলো যখন থাকবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভবিষ্যৎ পরিকল্পনার জায়গা উন্মুক্ত হয়েছে। হর্টিকালচারিস্ট, বন বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ সকলের সাথে সংঘবদ্ধ হলে, রাজককে সংঘবদ্ধ করলে 3 থেকে 4 বছরের মধ্যে আমরা একটা সবুজায়িত শীতল নগরী ফেরত পেতেই পারি। 1989 সালে ঢাকায় সবুজের আচ্ছন্দন ছিল 12,745 হেক্টর। সময়ের বিবর্তনে পরিমাণটা এখন 5,599 হেক্টরেরও কম। 3 দশকে হারানোর পরিমাণটা প্রায় 56%। তাই গাছের পায়ে কুড়ালমারা বন্ধন না করে নতুন সবুজায়নের উদ্যোগ না নিলে সংকট যে মহাসংকটে রূপ নেবে তা বলাই বাহুল্য। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। গাছ কাটা আমরা কোনোভাবেই সমর্থন করি না, বরঞ্চ আমরা এটা বলতে পারি যে গাছ না কেটে পরিকল্পিতভাবে যদি গাছের ব্যবস্থা করানো যায় সেটা আমাদের জন্য, পরিবেশের জন্য আরও ভালো। কারণ গাছ না থাকলে তো আমরা অক্সিজেনের স্বল্পতায় ভুগবো, গাছ না থাকলে ছায়ার স্বল্পতায় ভুগবো। আমি বিদেশি গাছ লাগানোর পক্ষে না, আমি দেশীয় গাছ লাগানোর পক্ষে। কারণ হচ্ছে আমরা ছোটোবেলার থেকে এই গাছ দেখে অভ্যস্ত, আর দেশীয় গাছগুলো থাকলে আমরা গাছ ফল দুটোই পাবো। সেক্ষেত্রে আমার মনে হয় না যে বিদেশি গাছ লাগায় সৌন্দর্য বর্ধন করার কোনো কারণ আছে। উন্নয়ন করে তো যায়, যাবে না কেন, পরিকল্পনার প্রয়োজন, ওরা ভালোভাবে পরিকল্পনা করতে হবে। যারা করে সেরা কী করে সেটা তো বোঝা মুশকিল, আমরা কী বলবো সাধারণ লোক। যখন এই রাস্তায় আগে চলাচল করতাম এটা পুরোটাই গাছ দিয়ে ভরা ছিল এবং দেখতেও সুন্দর লাগতো। তো অবশ্যই গাছ, আমার মনে হয় যে আমাদের নগরবিদরা অনেক সময় বিদেশের উদাহরণ দেন, কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে আরও বেশি রিসার্চ করা উচিত এবং বাংলাদেশের কালচারের সাথে যেটা মিলে মানসম্মত রেখে যে কাজটা করা যায় সেটি আসলে করা হলেই টেকসই উন্নয়ন হবে। আমি গাছ কাটাকে সমর্থন করি না, যেহেতু গাছ আমাদের অক্সিজেন দেয়, যার কারণে আমাদের গাছ পালা দরকার, বেশি বেশি গাছ লাগানো দরকার, এবং কি গাছ না কেটেও
আমরা এই শহরের সৌন্দর্য মানে যাতে যেভাবে বাড়ানো যায় সেটা করলে ভালো হবে। গাছপালা না থাকার কারণে আজকের বিশ্বের এই এই অবস্থা, উষ্ণতা বেড়ে গেছে। গাছ না কেটেও সৌন্দর্য বর্ধন করা যায়, তো আমি জানি না তাদের আসলে কী চিন্তা ভাবনা। প্রকৃতির যে সৌন্দর্য সেটি গাছেই শোভা পায়। আসলে আমাদের যে সারা বিশ্বে যে গ্রিন হাউস এফেক্টের কারণে সারা বিশ্ব যে এখন একটা তাপা দহে দুলছে, আমরা আশা করি এ ধরনের অনুচিত কাজ থেকে আমাদের বিবেকবান, আমাদের যারা নেতৃত্ব দানকারী তারা ফিরে আসবে। বন বিশেষজ্ঞ তাদের দিয়ে পরীক্ষা করে যে গাছগুলা হয়তো নষ্ট হয়ে যাবে, যা উডভেলে নষ্ট হয়ে যাবে, এগুলো হয়তো তাদের সুবিধার্থে গাছ লাগায় কাইটে আবার লাগানো উচিত। একেবারে যদি ওই যে উজাড় করার মতো হয় সেটা আমি ব্যক্তিগত সমর্থন করি না, অপ্রয়োজনীয় কাটাটার পছন্দ করি না, আর যদি প্রয়োজন হয় বৃহত্তর স্বার্থে সেটা আমি সমর্থন করি। গাছ না কত শুদ্ধ, গাছ এরা মানুষের মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ, মানুষ স্নেহ খায়, এই সমস্ত জিনিস কাটলে আর মানুষের রোদ থাকলে আর সমস্যা নয়। এসে রোদের একটা মানুষ আমরা রিক্সা চলাই, রিক্সা চলে সময় ভরে থাকি স্নেহ গাছ, স্নেহ স্নেহ গাড়ি নিয়ে আমার সৌন্দর্য লাগে। গাছটা কাটাই ফেলা যায় একবার ধুয়ে হয়ে গেছে, মানে রাস্তাটা তো আমরা সাতটা রাস্তার উড়েই গেছে একবার, রাস্তার সাতটাই নেই। এমন গাছ লাগাতে হবে যেটা যেটা হচ্ছে পরিবেশ বেশি এনার্জি কনজিউম না করে, যেটা বেশি পানি শোষণ না করে, পাশে অন্য গাছকে মেরে না ফেলে, সেরকম গাছ লাগাবো যেটা সুইটেবল সেটা লাগাতে হবে। সেটা বিদেশি হোক দেশ হোক ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমার গাছ দরকার, আমার টেম্পারেচার কমানো দরকার। একটা গাছের নিচে দেখালে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে। পাশেই তাকালে দেখতে পারবেন যে ফুটপাতে গাছগুলো তো আছে, তো ফুটপাথ তো হয়েছে, মানুষও হাঁটছে ব্যবহারও করছে, তো সো ওইভাবেই তারা চিন্তাভাবনা করতে পারতো। হ্যাঁ, বিশেষজ্ঞরা আর ভালোভাবে বলতে পারবে, বাট সাধারণ জনগণ হিসেবে আমার কাছে মনে হয় যে পাশেই যদি ফুটপাতে গাছ থাকতে পারে তাহলে এখানেও হয়তো রাখা সম্ভব। ঢাকা শহরে ভাই আমার কাছে যেটা মনে হয় এখনই অযোগ্য মনে হচ্ছে, প্রত্যেকটা বাড়ি ঘর মনে হচ্ছে যে কোনো গাছ নাই, ছায়াও নাই, প্রকৃত যে অক্সিজেনটা আমরা পাচ্ছি না, আমরা একদম মানে হতাশের ভিতরে ভুগছি, মানে কবে নগরী ছাড়ব, কবে কী হবে। এখানে বেশি করে গাছ লাগানো দরকার আমার যেটা মনে হয়, আর এই গাছ কেটে যারা গাছ কাটছে অবশ্যই খুব খারাপ কাজ করতেছে মানে আমার দৃষ্টিভঙ্গিতে, আর গাছটা আর যা কাটছে কাটছে আর না কাটাই ভালো। আমাদের কথার আজকের আয়োজন এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন।